হ্যাঁ নিয়ে নাও নিয়ে নাও হ্যাঁ নাও যেগুলো লাল হয়েছে সেগুলো সব তুলে নাও লালগুলো তুলে নাও হ্যাঁ পাখি খেয়ে নিয়েছে হোক তুলে নাও তুলে ফেলে দেবে নমস্কার সুপ্রভাত আমাদের চ্যানেল আওয়ার লাইভ লিভিং এ আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি প্রত্যেক দিনের মতো আমি আপনাদের সামনে আর রান্না বান্না বসিয়েছি সকাল থেকে যা যা কাজকর্ম থাকে হয়ে গেছে তো মার আর মা বাবা নেই বাড়িতে নেই ওই ভাত হয়ে গেছে গরু খাওয়ার করে নিয়েছি উচ্ছে ভাজা হয়েছে ডিম সিদ্ধ হয়েছে আজকে একটু অন্য রকমের রান্না করব ডিম আলু আর সজনে ডাঁটা দিয়ে রান্না তাহলে দেখতে থাকুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন কি বলছো বলো সজনে ডাঁটা সজনে ডাঁটাগুলো বেশ ভালো টাটকা প্লাস নরমও আছে আর এই সময়কার এই সবজিটা খাওয়া সবারই তো খুবই ভালো উপকারে এর ফুল কিছুদিন আগে আমরা রান্না করেছিলাম আর সজনে ডাঁটা তো অনেকবার খাওয়া হয়েছে আবার খাওয়া হচ্ছে এগুলো মাছের ঝোল বিভিন্ন রকমের চচ্চড়ি ঘন্ট এই ডাঁটা দেয়া যায় আজকে করছি ডিম দিয়ে ডিম আলু
উচ্ছে ভাজাটা হয়ে গেছে এইখানে চাটনিটা করবো টমেটোর চাটনি ডাটা কেটে নিয়েছি এবার ডিমটা ছাড়াবো এবারে করবো ডিম আলু সজনে ডাটা রান্নাটা চিনি মশলা একসঙ্গে ছিল পেঁয়াজ আদা রসুন আর তার সঙ্গে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম চিলি পাউডার জিরে ধনে সবজি আলু আর সজনে ডাটা আলু সজনে ডাটা কষে নিলাম এবারে জল দিয়ে দেবো ডিম দিয়ে দেবো দিয়ে ঢাকা লাগিয়ে দেবো Thank you.
গরম মশলা দিয়ে দিলাম তাই হয়ে এসেছে স্কুলে যাবে বেরিয়েছি একটু রোদ আছে তাই ওই গোয়াল গোয়ালের দাওয়াতে গরুগুলো তুলে দিলাম এবার গেটটা খুলবো যাবো দেরি হয়ে গেছে চলো 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 গরুটাকে বের করে দিতে হবে খেতে আজকে মেনুতে আছে আমরা তো দুপুরে ভাতই খাই তো উচ্ছে ভাজা পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা খেতে দারুণ লাগে আর তার সঙ্গে আজকে একদম ডাটা আলু আর ডিম দিয়ে তরকারি আর তার সঙ্গে একটু চাটনি আছে টমেটোর চাটনি করেছি ঝাল দেয়নি মন খাবে বলে একটা দিয়ে সব খাওয়া শেষ হয়ে গেল হ্যাঁ উচ্চ পেঁয়াজ বাটা বা পেঁয়াজ কুচি দিয়ে মুন ডিম দেই ডিম দেই দেব না ডাটা আচ্ছা না ডাটা চিরো ডাটা খাও ভালো তো এখন কি দেখাচ্ছে না খেতে খেতে ভালো হয়েছে দেখিয়ে দিল হাতে উচ্ছে ভাজাটা মাখিয়ে সুন্দর করে খাচ্ছে ও ভালো হয়েছে তুমি নাও
তো জায়গা আছে বাবা ডিমের ঝোল যেমন লাগে তার সঙ্গে ডাটার একটা ফ্লেভার যেমন মিশে শাক সেরকম ডাটাগুলো তো একদম কচিও ছিল আবার ডাটা একটু বীজ হলেও খেতে ভালো লাগে সেরকম আমাদের খাওয়া দাওয়া চলছে আপনারাও বসে পড়ুন সবাই তাহলে রেস্ট নিয়ে নিন ভালো থাকুন ভালো খান সুস্থ থাকুন আজকে আসছি পুরো ভিডিওটা দেখেছেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন টাটা টাটা অনেক ধন্যবাদ ধন্যবাদ